নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত অলৌকিক চ্যানেলে। আজ আমাদের বিশেষ নিবেদন লেখক হিমানিশ গোস্বামীর লেখা একটি হাড় হিম করা ভৌতিক গল্প, মধুপুরের হানাকুঠি। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক হিমানিশ গোস্বামীর লেখা মধুপুরের হানাকুঠি। এটা ঠিক গল্প নয়, একেবারে সত্যি কাহিনি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে বলে মনে হয় না। এটা ঠিক আমরা যারা একটু আদুল গল্প লিখে থাকি, অনেক সময় বানিয়ে বানিয়ে এমন সব কথা লিখি যার প্রায় সবটাই মিথ্যে। আজকের এই গল্পটি আমি শোনাবো, তার প্রায় সবটাই সত্যি। এবার সতর্ক পাঠক প্রশ্ন করবেন, প্রথমে যে আমি লিখলাম একেবারে সত্যি কাহিনি সেটা তাহলে কেন বললাম? এই সহজ একটা কারণ হলো, এই কাহিনী সম্পূর্ণ সত্যি হলেও যতটুকু আমার মনে আছে এই গল্পের চরিত্রের নাম এবং স্থান আর কাল বদলে দিয়েছি ইচ্ছা করি। আগেই বলে রাখি গল্পটি ভূতের। অধিকাংশই ভূতই লেখাপড়া ধার ধারে না, এমন অশিক্ষিত দুনিয়ায় আর নেই। তবে আজকাল নাকি নতুন এক ধরনের ভূত দেখা যাচ্ছে, যারা কেবল শিক্ষিত নয় উচ্চশিক্ষিত। অনেক মানুষ ওঝা তান্ত্রিকের সাহায্যে এইসব ভূতকে অভিভূত করে তাদের দিয়ে অনেক লেখাপড়ার কাজ করিয়ে নিচ্ছে। কোনো কোনো ভূত অন্যের হয়ে গল্প কবিতাও লিখে দেয়, এও শুনেছি। তাছাড়া এই ভূতেরা বিশ্ববিদ্যালয় অঞ্চলেও গিয়ে সামান্য 2-5 কেজি শুটকি মাছের জন্য ডক্টরাল থিসিস পর্যন্ত লিখে দিচ্ছে। সব শিক্ষিত ভূতই যে এরকম হীন কাজ করে তা নয়, অনেক ভূত নীতি নেয় এসব মেনে চলে। এরা অমাবস্যা ছাড়া মানুষের ঘাড় মটকায় না। আরও নিয়ম মানা ভূত আছে যারা শুধু অমাবস্যা নয়, অমাবস্যাটি শনিবারে পড়া চায়, নইলে তার ঘাড় মটকাবে না কিছুতেই। তবে এরকম ভূতের সংখ্যা অনেক কম। যাই হোক, এত সব কথা বলে ফেললাম কেবল ঝোঁকের মাথায়, আসল কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আজ আমি যে কাহিনী শোনাতে যাচ্ছি সেটি অনেককাল আগে ঘটেছিল, ঠিক কতকাল আগে সেটা বলবো না, তবে এখন থেকে প্রায় 20-30 বছর আগেকার কথা। তখন আমার খুব অসুখ হতো, মাসে একবার অন্তত জ্বরে আক্রান্ত হতাম। ওষুধ টষুধ খেয়ে কোনো মতে সেরে উঠতাম, কিন্তু তা বেশি দিনের জন্য নয়, ফের জ্বর আসত। আমাদের পারিবারিক ডাক্তার পূর্ণেন্দু চ্যাটার্জি বললেন, এটা শহুরে অ্যালার্জি হতে পারে, কোনো গ্রামে গিয়ে মাস দুয়েক থাকলে হয়তো এই বারে বারে অসুখে পড়া বন্ধ হতে পারে। তিনি বললেন, হরিহর, পারো তো গ্রামের কোথাও চলে যাও, কলকাতা থেকে সে জায়গাটা যত দূরে হবে ততই ভালো। কাছাকাছি একটা নদী থাকলে সেখানে সকাল বিকেল বেড়াবে, যা ইচ্ছে করবে খাবে, তাই খুব বেশি পরিমাণে কখনই নয়। দুধ খাবে আর প্রচুর দই খাবে, দিন রাতে 2-3 ঘন্টার বেশি পড়বে না, একেবারেই লিখবে না, তবে চিঠি লিখতে পারো পোস্ট কার্ডে। আর যদি গল্প লিখতে হয় তাহলে দিনে 1 পাতার বেশি কখনোই নয়। কোনো ওষুধ খাবে না, আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। অসুখের চেয়ে ওষুধই অনেক সময় মানুষের বেশি ক্ষতি করে। ডাক্তার তো বললেন কোনো দূরের গ্রামে কি থাকতে, কিন্তু যাই কোথায়, সঙ্গেই বা কে যাবে? অনেক খোঁজে খুঁজির পর বাবার বন্ধু সুধাংশু কাকা বললেন, ওদের একটা বাড়ি আছে মধুপুরে, সেখানে বছরে 2-1 বার বেড়াতে যান। তা আমি যদি যেতে চাই তাহলে তার কোনো আপত্তি নেই, ওখানে রামহরি থাকে, খুব বিশ্বাসী লোক, বললে রুটি তরকারি বানিয়ে দেবে, ডিম মাছ এসব বসে রান্না করতে পারে। ওখানকার দুধ খুব ভালো, হাওয়াও খুব ভালো, স্বাস্থ্য ভালো করার জন্য কত লোকই সেখানে যায়। আমি যাওয়ার আগে বুঝে নিলাম কিভাবে যেতে হয়। একদিন ভোরবেলায় মধুপুরে নিরাপদে পৌঁছে গেলাম, আর হাসনুহানা কুটিটিও খুঁজতে খুব অসুবিধা হলো না। বললাম বটে হাসনুহানা কুটি, কিন্তু বাড়ির নামের প্রথম 3 অক্ষর কেউ যেন দুষ্টুমি করে ভেঙে দিয়েছে, এখন কেবল লেখা আছে হানাকুটি। নামটা দেখে মনটা শিউরে উঠল, হানাকুটি নামটা মনে খুব যে একটা আমোদের সঞ্চার করে তা নয়। তখনই মনে পড়ল সুধাংশু কাকা কি যেন বলতে গিয়ে বললেন। যাই হোক, অনেক ডাকাডাকির পর রামহরি এসে গেটটা খুলে দিল,
আমি একটা চিঠি নিয়ে গিয়েছিলাম সুধাংশু কাকার, সেটি না পড়ি সে আমাকে খুব খাতির করে একতলার একটা ঘরে ঢুকিয়ে দিল। দেখলাম ঘরের আশিক্ষিত ধুলো, টেবিলের আলমারিতে খাটে কোথায় নয়। রামহরি তাতে লজ্জিত হলেন, আগে জানলে সব ঠিক করে রাখত। এ কথাটা সে কতবার যে বললো তার ঠিক নয়। সে আমাকে বাইরের বারান্দায় একটা চেয়ারে বসতে দিয়ে কোথা থেকে দুজন লোককে এনে ঘর পরিষ্কার করাতে লাগলো, মেঝে ধুয়ে দিল পরিপাটি করে, জানলার কাজ ঝকঝকে তকতকে করে দিল, আর বাথরুমটায় কয়েক বালতি জল এনে দিল। এরই মধ্যে দেখলাম বড় বড় সাইজের আটার লুচি সঙ্গে আলু ভাজা আর পাটালি গুড় এনে সামনে রাখলো একজন খোমটা পড়া মহিলা। বুঝলাম ও হলো রামহরির স্ত্রী। অত বড় লুচি একসঙ্গে কত আমি জীবনে খাইনি। গোটা চালে খাওয়ার পর থেকে থালা থেকে সরিয়ে রাখলাম, আধ গ্লাস জল খেয়ে চায়ের চুমুক দিয়ে বুঝলাম চায়ের ব্যাপারে রামহরির রুচি আছে, চমৎকার চা। ঘরে ঢুকে সত্যি মোহিত হয়ে গেলাম, বিছানাটা চমৎকার, পায়ের কাছে ভাঁজ করে কম্বল, সাদা ধবধবে বিছানার চাদর, বেড কভারটাও ভাঁজ করে রাখা। রামহরি ঠিকই ভেবেছিল যে আমি যখন সারা ধরে এসেছি তখন একটু গড়িয়ে নেব বিছানায়। দেখলাম ঘরের কোণে একটা বইয়ের বড় তাক, তাতে বাংলা ইংরাজি কত বই। আমিও কিছু বই এনেছিলাম, সেগুলো বের করে টেবিলে রাখলাম, সঙ্গে ছিল একটা পঞ্জিকা, এটি আমার মায়ের কীর্তি। আমার মা আমাকে বলে দিয়েছিলেন প্রতিদিন পঞ্জিকা দেখে সেই মতো কাজ করতে, যেমন সেদিন উত্তরে যাতার নিষেধ, সেদিন যেন কোনো মতই উত্তর দিকে না যাই, যেদিন বেগুন খাওয়া নিষেধ সেদিন যেন আমি এক টুকরো বেগুনও না খাই। মা জানতেন আমি বেগুন পোড়া আর ভাজা খুব ভালোবাসি, তাই সেই পঞ্জিকাটি তুলে টেবিলের উপর রাখলাম। ওই পর্যন্তই, কে আর এইসব আজে বাজে সংস্কারে আজকাল বিশ্বাস করে। আমি ঘরের তাকের কাছে গিয়ে বইগুলো এক ঝলক মোটামুটি দেখে নিলাম। আমার পড়ার মতো অনেক বই সেখানে আছে, তাছাড়া অনেক পুরনো দিনের বাঁধানো প্রবাসী, ভারতবর্ষ, শনিবারের চিঠি। এক খণ্ড বাঁধানো শনিবারের চিঠি নিয়ে বিছানায় শুয়ে কয়েক পাতা উল্টাতেই ঘুম বেশ জোর চেপে এলো। শনিবারের চিঠি পাশে দেখেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সেই বেলা একটাই, তাও ঘুম নিজে নিজে ভাঙিনি। রামহরি ঘরে এসে আমাকে তাড়াতাড়ি উঠতে বলেছিল চান করার জন্য, কারণ সে জানালো দুপুরের খাদ্য প্রস্তুত, গরম জল দেওয়া ছিল। বাথরুমে চান করলাম তাড়াতাড়ি, খাওয়া দাওয়া ভালই হলো, আলুকপির তরকারি, ছোলার ডাল আর সরুষ আতপ চালের ভাত, আর একটা কাচের বাটি ভর্তি দই এবং প্লেট ভর্তি কালাকাঁদ, ফের রাতের খাওয়া আর সঙ্গে সঙ্গে আবার ঘুম। রাত্রে অবশ্য ঘরে কি একটা আওয়াজ পেয়েছিলাম, খসখস করা আওয়াজ একটা, ঘুম ঠিক ভেঙে যায়নি, তবে মনে হচ্ছিল ঘরে একটা কিছু যেন আছে, বড় ইঁদুর কিংবা হয়তোবা চামচিকে কিংবা বিড়াল বা বাদ্রু হতে পারে। একবার মনে হয়েছিল উঠে পড়ি, কিন্তু ইচ্ছের সঙ্গে শরীরে যোগ ছিল না, শরীর এতই ক্লান্ত ছিল যে ফের গভীর ঘুমে অচেতন হয়ে পড়লাম। সকাল আটটার আগে ঘুম ভাঙল না, সকালের মিষ্টি রোদ্দুরটা বেশ লাগলো, রাত্রির আওয়াজের কথা তখন মনে পড়ল না। বাথরুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসলাম, আর প্রায় সঙ্গে সঙ্গেই রামহরি খাবার দিয়ে গেল, বড় বড় লুচির সঙ্গে আলু আর বেগুন ভাজা। চা সহযোগে খেতে খেতে মনে পড়ল মায়ের কথা, আজ পঞ্জিকাতে কী লেখা আছে কে জানে, বেগুন ভক্ষণ যদি নিষিদ্ধ থাকে তাহলেই তো ঝামেলার ব্যাপার। ইচ্ছে করি আর পঞ্জিকা দেখলাম না, ওইসব পঞ্জিকার কথা মতো চললেই দেশের এই হাল হচ্ছে। খাওয়ার পর বেরোলাম ঠিক যাকে বলে যেদিকে দু চোখ যাই, সবই তো আমার কাছে নতুন, সবই তো দেখার জিনিস। একটা ব্যাপার দেখে আমার ভালো লাগলো, মাত্র একদিনই আমার গায়ে যেন বেশ জোর বেড়ে গেছে। কলকাতায় আগে দু তিন স্টপ যেতি ট্রামে চড়ে বসতাম, এখন দু কিলোমিটার গিয়েও মনে হলো আরও যাই আরও যাই। রাস্তা বেশ ফাঁকা, লোকজন কমই মনে হলো, শীত খুব। রাস্তায় যেতে যেতে দেখি একজন বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে আসছেন। আমি পাশ কাটিয়ে চলে যাবো ভাবছি, উনি বললেন এইদিকে নতুন বুঝি। আমি তো অবাক, একজনকে দেখে কেমন করে বোঝা যায় যে সে নতুন লোক, আমি ভেবে পেলাম না। যাই হোক বললাম, হ্যাঁ কাল সকালেই এসেছি। কোথায় উঠেছেন? আমি বললাম
হাসন হানা কুঠিতে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, ও ওই হানা কুঠিতে রাত্রিরে ঘুম হয়েছিল তো? আমি তো ভারী অবাক বললাম, হ্যাঁ চমৎকার ঘুম হয়েছিল। ভদ্রলোক বললেন, সুধাংশুর বাবা সীতাংশু আমার বন্ধু ছিলেন, বড় ধর্মপ্রাণ লোক ছিল। সুধাংশু তোমার কেউ হয় নাকি? আমি বললাম, সুধাংশু কাকা আমার বাবার বন্ধু। আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই ডাক্তার আমাকে শহর ছেড়ে দূরে কোথাও যেতে বলেছিলেন। চেনা কারো সন্ধানে বাড়ি ছিল না, তাই সুধাংশু কাকার এখানে একটা বাড়ি আছে, তাই শুনে তাকে বলায় তিনি রাজি হয়ে গেলেন। বললেন, শীতকালটাই ওদিকে বড় শীত বলে এদিকে বেশি লোক আসে না। ভদ্রলোক বললেন, আমার নাম জ্যোতিপ্রসাদ কর, আমি এককালে ডাক্তার ছিলাম চন্দননগরে, এখন আর ডাক্তারি করি না, এইখানেই থাকি। আমার একটা ছোট বাড়ি আছে এই কাছেই, চলে এসো মাঝে মাঝে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এখানে আসার আগে সুধাংশু তোমায় কিছু বলেনি, মানে ওর ওই হানাকুটি নিয়ে? আমি বললাম, না তো, কি বলবেন আবার? জ্যোতিপ্রসাদ বাবু বললেন, বলা উচিত ছিল, সুধাংশু ভালো লোক কিন্তু দায়িত্বের অভাব আছে। আরে বাবা, ওই বাড়িতে একটু ইয়ে আছে তো, সেটা সবাই জানে। আমি ভয় পেয়ে বললাম, ইয়ে আছে মানে? জ্যোতিপ্রসাদ বাবু বললেন, ইয়ে আছে মানে শুনতে হলে একটু সময় লাগবে, তুমি আমার বাড়িতে চলো, সব বলবো। কাছেই বাড়ি, আমরা হাঁটতে হাঁটতে 3 মিনিটে সেখানে পৌঁছে গেলাম। জ্যোতিপ্রসাদ বাবু বাড়িতে ঢুকতে একটা বাঘা কুকুর আমাদের লেগে যাওয়ার জিপ নেড়ে অভ্যর্থনা করলো, ঘেউ ঘেউ করে বলল, নমস্কার। জ্যোতিপ্রসাদ বাবু একটু চেঁচিয়ে বললেন, রাধা আমাদের জন্য একবার চা আর কিছু বিস্কুট পাঠিয়ে দাও তো, কলকাতা থেকে বন্ধু এসেছে আমার। কি যেন নাম তোমার? আমি বললাম, আমার নাম হরিহর গাঙ্গুলি। উনি চেঁচিয়ে বললেন, এর নাম হরিহর গাঙ্গুলি, সুধাংশুর বন্ধুর ছেলে, শরীর সারাতে হানাকুড়িতে এসেছে। ওমা সে কি গো বলে একজন বয়স্ক মহিলা প্রায় ছুটিয়ে এলেন। বয়স অনেক হলেও শরীর বেশ মজবুতি আছে। তিনি বললেন, কি সর্বনাশ, ওই বাড়িতে শরীর সারাতে কেউ আসে? ওখানে সুধাংশুর বাবা, আহা বড় ভালো লোক ছিলেন, কি হয়েছিল ওকে বলেছ? তোমার নাম যেন কি ভুলে গেলাম। আমি বললাম, আমার নাম হরিহর গাঙ্গুলি। নামটা মোটামুটি ঠিক আছে, নামটা ওদের ব্রিটিশরা এনে দিতে পারে, তবে নামের সঙ্গে একটা রাম থাকলে ভালো হতো, ওই জগতের ওরা রাম নামটাকে ভারী ভয় পায়। আমার তখনই কেমন গা ছমছম করতে লাগলো, একটা চেয়ারে বসে রইলাম, আর কুকুরটা দূর থেকে আমাকে দেখতে লাগলো। আবার ফস করে একবার ছুটে এসে আমার সারা গা শুকে চলে গেল। একজন পরিচারিকা চার বিস্কুট দিয়ে গেল। আমি বললাম, দাদু আমার ভয় করছে যে। জ্যোতিপ্রসাদ বাবু হা হা করে হেসে বললেন, ভয় একটু পাওয়া তোমার দরকার, সুধাংশু বলা উচিত ছিল যে ওই বাড়িতে ওর বাবার কি ভয়াবহভাবে মৃত্যু হয়েছিল। সীতাংশু লোক ভালো ছিল, খুব সাত্ত্বিক ধরনের লোক, একেবারে ভেজিটেরিয়ান ছিল, ডিম পর্যন্ত খেত না। তা সংক্ষেপই বলি, ওর কাছে তখন বেশ কিছু টাকা ছিল। সীতাংশুর এক ভাই এই অঞ্চলে একটা বাড়ি কিনবেন বলে 1,050 টাকা অ্যাডভান্স দেওয়ার জন্য সেই টাকাটা সীতাংশুর কাছে রেখে গিয়েছিল। শেষে কি এক কারণে বাড়িটার কেনা হয়নি, তাই টাকাটা সীতাংশুর কাছেই ছিল। এরই মধ্যে খবর পেয়ে একদল ডাকাত ওই বাড়িতে হানা দিয়ে সীতাংশু বাবুকে খুন করে টাকাটা নিয়ে পালায়। গত 7 বছর ধরে সীতাংশুর আত্মা ওই বাড়িতেই আছে। কি সাংঘাতিক! আমি বললাম, আত্মা এখনো আছে ওই হানাকুটি, মানে ওই হাসন হানাকুটিতে, সুধাংশু কাকার বাবার আত্মা? জ্যোতিপ্রসাদ বাবু বললেন, লোকটি খুব একটা বিপজ্জনক নয়,
লোক মানে শীতাংশুর আত্মার কথা বলছি, প্রেতাত্মা হলেও সতাত্মা, এক হিসাবে মহাত্মাও বলা যায়। তবে যে বললেন তার আত্মা লোকদের জ্বালাতন করেন? ওটা কিছু না, কোনো লোক ওর ঘরে ঘুমলে উনি খেপে যান। উনি করেন কি, আস্তে করে মশারি তুলে লোকটিকে ধরে নিয়ে হয়তো 1 কিলোমিটার দূরে একটা বট গাছের বসিয়ে দেন। লোকেরা জেগে ওঠে, হাউ মাউ করে ওঠে, আর শীতাংশুর আত্মা তখন ধেই হেই করে নাচতে থাকে। কোনো সময় হয়তো ঘাট থেকে তুলে নিয়ে একেবারে স্টেশনে গিয়ে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় আলতুভাবে শুয়ে দেন। একবার একজন বেপরোয়া ইংরেজ সাহেবকে কোথায় রেখে এসেছিল জানো? সে ভারী আমোদের ব্যাপার, একেবারে সেই সাহেবের বাড়ি ইংল্যান্ডে। কথাটা শুনে আমার মোটেই আমোদের বলে মনে হলো না। আমি বললাম, এ তো খুব অন্যায় কথা, মানে আমি আসার আগে সুধাংশু কাকার এইসব কথা বলে দেওয়া উচিত ছিল। জ্যোতিপ্রসাদবাবু বললেন, ওর কিছু একটা ভুল হয়েছে নিশ্চয়ই, কেননা ও যাদের যাদের এখানে মানে ওই হানাকুটিতে পাঠিয়েছে প্রত্যেকেই সেইসব কথা খুলে তো বলেইছে, এমনকি পই পই করে সাবধানও করে দিয়েছে। কিন্তু কথাই আছে, সুখে থাকতে ভূতে কিলোই। এমন সব লোক এই দুনিয়ায় আছে যারা ইচ্ছে করি এইসব বিপজ্জনক জায়গায় বাহাদুরি করতে যায়, উদ্দেশ্য লোকে তাদের দেখে বলুক, বাবা কি সাহসী সব লোক, কি মনের জোর। এর আগে যারা এসে বিপদে পড়েছিল তাদের প্রত্যেককেই সুধাংশু যে সাবধান করে দিয়েছিল সেটা আমি জানি, কেবল তোমার বেলায় কেন সাবধান করলো না সেটাই ভাবছি। একটু থামলেন জ্যোতিপ্রসাদ, তারপর বললেন, আরও একটা কথা ভেবে অবাক হচ্ছে যে শীতাংশুর আত্মা তোমাকে কেন একটুও বিরক্ত করল না, এটা তো ওর চরিত্রের সঙ্গে মিলে না। আমি বললাম, রাত্রে ঘুমের ঘরে আমি কিছু আওয়াজ পেয়েছি, বইয়ের পাতা উল্টানোর মতো একটা খসখসে আওয়াজ। আমি ভাবলাম বুঝি বাদুর কিংবা চামচিকে হবে, এখন ভাবছি সাপটাপ হতে পারে। তা হতে পারে বটে, এই অঞ্চলে তাদের সংখ্যা কম নয়, তবে শীতকালে তারা বিশেষ নড়াচড়া করে না, ওরা নির্দিত থাকে, সাপের ভয় এই সময় নেই। আরও একটা কথা বলা দরকার, ওই বাড়িতে শীতাংশুর বা সুধাংশুর কোনো আত্মীয়কে শীতাংশুর আত্মা কখনো বিরক্ত করেনি। আমি বললাম, আমি তো ওদের কোনো আত্মীয় নই, আমাকে ছেড়ে দিল কেন বুঝতে পারছি না, তাছাড়া রামহরিও তো আমাকে বেশি কিছু বলল না। জ্যোতিপ্রসাদ অবাক হলেন, অনেকক্ষণ চুপ করে থেকে বাইরে ঠান্ডা হয়ে আসা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এ একেবারে ঠান্ডা হয়ে গেছে। কাপটা সরিয়ে রেখে বললেন, রামহরি লোকটা তোমাকে বললে তো তার পয়সা রোজগারের পথ বন্ধ হয়ে যেত, তোমাকে সাবধান করে দিলে তুমি কি আর ওই হানাকুটিতে থাকতে? তাহলে তোমার খাওয়া দাওয়া কাপড় কাচা এইসবের জন্য কিছু ছেড়ে দেবে। ভালো কথা, ওই হানাকুটিতে একটাও হাঁস নোহানা গাছ দেখেছ? আমি বললাম, না তো, বাড়ি সবটা অবশ্য ঘুরে দেখিনি, তবে হাঁস নোহানার ঝোপঝা থাকলে নিশ্চয় চোখে পড়ত, রাত্রে গন্ধও পাই। গন্ধও পাওনি, সেটাও নতুন কথা শোনালে, আগে ওই বাড়ি ভর্তি হাঁস নোহানা গাছে ভর্তি ছিল, সন্ধেবেলা চমৎকার গন্ধ বেরোতো, তা শীতাংশুর খুব প্রিয় ওই গাছগুলির কি হলো জানো? শীতাংশু মারা যাওয়ার কয়েকদিন পর থেকে হাঁস নোহানা গাছগুলিতে যেন মোড়ক লাগলো, 1 মাসের মধ্যে গাছগুলো সব মরে গেল, শুকিয়ে কাঠি হয়ে গেল। রামহরি ওই গাছগুলো কেটে একদিন আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিল, তার জায়গায় কিছু মরসুমি ফুলের চাষ করল। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল, রোজ সন্ধেই হাঁস মোহানার গন্ধ পাওয়া গেতে লাগলো ওই বাড়িতে। সে এক আশ্চর্য ব্যাপার, গাছ নেই, ফল নেই, অথচ গন্ধ আছে। আমার বোধ হয় শরীর কাঁপছিল। আমি বললাম, দাদু আমার শরীর খুব খারাপ, কয়েক বছর ধরে ভুগছি, আমার ওজন ছিল প্রায় 75 কেজি, এখন দাঁড়িয়েছি 60, মাসে কয়েকদিন বিনা কারণে জ্বর আসে, রক্তে কোনো জীবাণু নেই, আমি ডাক্তারের পরামর্শে এখানে থাকতে এলাম শরীর ছাড়াও বলে,
কিন্তু এখানে থাকলে যদি ভয়েই মারা যায় তাহলে কি হবে? আমি প্রায় ভেঙে পড়লাম। জ্যোতিপ্রসাদ বাবু আমাকে বললেন, তুমিও বাড়িতে না থাকাই ভালো বলে মনে করি। কাল রাতে কিছু হয়নি ঠিকই, হয়তো সীতাংশুর আত্মা অন্য কোথাও ছিল। যাই হোক, খুব বাঁচা বেঁচে গেছো। অবশ্য সীতাংশু কাউকে মেরে ফেলেনি, তবে ও স্বভাবে ইয়ার্কি ভাবটা আছে বটে, মরেও ইয়ার্কি ছাড়েনি। কেউ মরেনি ঠিকই, কিন্তু মরতেও তো পারতো না। তুমি ওই হাড়াকুড়ি ছেড়ে দাও, যদি কিছু মনে না করো তুমি আমার বাড়িতেই থাকো। তুমি আমাকে দাদু বলে ডেকেছো, তুমি দাদুর বাড়িতেই থাকবে। আমরা বাড়িতে স্বামী স্ত্রী থাকি, এখানেই আমার সারাটা জীবন কাটলো। আর ডাক্তারি করি না, এখানে ভালো ডাক্তার অনেক আছে। আমার অবশ্য একেবারে ডাক্তারি ছাড়ার উপায় নেই, পুরনো সব লোক আছে তারা আমাকে ডাকে, সেই সব ক্ষেত্রে আমিও যাই, তবে টাকা নিই না। তুমি এখানে থাকলে বোধহয় ভালোই হবে, তোমার শরীরের সমস্যাটা একটু বুঝতে পারবো। কি রাজি? আমি দেখলাম ভদ্রলোক ভারী সরল আর আন্তরিক মানুষ, মনে কোনো অভিসন্ধি নেই। আমি তো বেজায় খুশি হলাম বলাই বাহুল্য। আমি একটু পরে একটা সাইকেল রিক্সা নিয়ে হানাকুটিতে গিয়ে রামহরিকে বললাম, আমার দাদু ডাক্তার জ্যোতিপ্রসাদের বাড়ি যাচ্ছে, এখানে আর থাকবো না। রামহরি কোনো কথা বলল না, তবে মনে হলো ও একটু দুঃখিতই হয়েছে। আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিলাম, বেশি গোছানো ছিল না অবশ্য। মিনিট দশেকের মধ্যেই গোছানো শেষ করার পর হঠাৎ আবিষ্কার করলাম আমার আনা পঞ্জিকাটা টেবিলে নেই। আমি রামহরিকে বললাম পঞ্জিকার কথা। রামহরি তার মাথা চুলকে কাঁচু মাচু হয়ে বলল, পঞ্জিকার কথা সে জানে না। আমি সকালে বেরিয়ে যাওয়ার পর সে ঘর গুছিয়েছে বটে, তবে টেবিলে সে পঞ্জিকাটিকে মোটেই দেখেনি। ওর কথায় অবিশ্বাস করার কিছু ছিল না। রামহরি খামোকা 3 টাকা দামের পঞ্জিকা সরিয়ে ফেলবে সেটাও সম্ভব বলে মনে হলো না। তবু আমি ঘরটা ভালো করে একবার দেখে নিলাম, না কোথাও নেই। দুপুরে জ্যোতিপ্রসাদ বাবুর ওখানে খাদ্য গ্রহণ করা গেল। তারপর ওঁর আর ওর স্ত্রীর সঙ্গে কিছু কথাবার্তা বলে ওঁদের বাড়ির সবচেয়ে ভালো ঘরে গিয়ে দেখলাম চমৎকার সাজানো ঘর সেটি। কাঁচের বড় বড় জানালা দিয়ে বাড়ির পেছনে বাগান চোখে পড়ে। কত রকমের যে ফুল ফুটে আছে, গাঁদা, হরেক রকমের গোলাপ, বেশ কয়েকটা ঘুঘু রাখছে। বেশ নির্জন জায়গা, মাঝে মাঝে একটা দূরের রাস্তা দিয়ে সাইকেল রিখে চলার কেমন সরসর আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা টেবিল থেকে নিয়ে এক পাতা পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। সত্যি শরীরটা আমার বেশ দুর্বল হয়ে গেছে। দেখা যাক এখানে 2 মাস থাকলে কি হয়। আবার সম্পূর্ণ অচেনা লোকের বাড়িতে এতদিন থাকাটাও কেমন যেন লাগছে। এরা অবশ্য আমার কাছ থেকে টাকা পয়সা কিছুই নেবেন না। বিকেলে ঘুম ভাঙল, বড় ঠান্ডা এদিকে। উঠে ঘর থেকে বেরোতে জ্যোতিপ্রসাদ বললেন, হ্যালো ইয়াং ম্যান, কেমন লাগ যখন? আমি বললাম, ভালো, বেশ ভালো। উনি বৈঠকখানে বসে খবর কাগজ পড়ছিলেন। বললেন, কাগজ এক্ষুনি এলো, কলকাতার কাগজ পেতে পেতে সন্ধে হয়ে যায়। এই বলে কাগজটা আমার দিকে এগিয়ে দিলেন। তারপর চা আর বাড়িতে তৈরি কেক খেলাম, সঙ্গে কিছু কাজু বাদাম। দেখলাম এরা রাত্রের খাবার সত্যি সত্যি রাত্রির হওয়ার আগেই সেরে ফেলেন। 8:30 মধ্যে রাত্রির খাওয়া শেষ। জ্যোতিপ্রসাদ বললেন, এই বাড়িতে অনেক বই আছে, কাল সেইগুলো থেকে বেছে নিও, তোমার যা পছন্দ পড়তে পারো। তবে কি জানো, বেশি রাত জাগা ঠিক নয়। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। আমি তো 4:00 উঠি, তারপর একটু হাঁটতে বেরোই। কাল তোমাকেও ডেকে নেব, স্বাস্থ্যের পক্ষে হাঁটা ভারী ভালো আর মনটাও ভালো থাকে। সর্বনাশ, উনি বলেন কি, সকাল 5:00 ঘুম ভাঙাবেন আমার? কিন্তু আর আপত্তি করা গেল না, চুপ করেই রইলাম। রাত্রে ঘুমটা ভারী হলো, তবে অনেক স্বপ্ন দেখলাম। স্বপ্নগুলি অদ্ভুত, খুব যেন একটা ঠান্ডা দেশে চলে গেছি, ঠান্ডায় কষ্ট হচ্ছে, এদিকে আমার খালি গা, জুতো নেই, চারদিকে আবার হাঁস মোহনার গন্ধ। একবার মনে হলো আমি একটা বিমানে উঠে কোথায় চলেছি। বিমানের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, বিমানেও পাচ্ছি হাঁস মোহনার গন্ধ। সকালে রোদ্দুর এসে ঘুম ভাঙিয়ে দিল, হাতে খড়ি ছিল সেটা দেখলাম। সকাল কোথায়
8:20। কই, জ্যোতি বসা তো ডাকতে এলেন না, ভুলে গেলেন নাকি? চট করে উঠে বললাম, এ আবার কি, আমি কোথায়? জ্যোতিপ্রসাদ করের বাড়িতে নয় এটা, এটা তো সেই ভারী হানাগুটি, সেই ঘর। এই ঘর ছেড়েই তো কাল চলে গিয়েছিলাম, এখানে ফের কেমন করে এলাম আমি? আমার মাথা ঘুরছিল, আর কিছুই ভাবতে পারলাম না, একেবারে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন আবার অন্য দৃশ্য। একটা ছোট ঘর, নার্সিংহোমের কেবিন। আমি একটু নড়ে উঠতেই একজন নার্স এসে বললেন, কেমন বোধ করছেন? আমি কোনো মতে উত্তর দিলাম, ভালো, আমি কোথায়? নার্সটি বললেন, এটা একটা নার্সিংহোম। জিজ্ঞেস করলাম, জায়গাটার নাম কি? নার্স বললেন, মধুপুর। আপনি 3 দিন অজ্ঞান হয়েছিলেন, কাল রাতে জ্ঞান ফিরেছে, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, আপনি এখনো দুর্বল, 1 কাপ গরম দুধ খেয়ে শুয়ে থাকুন। সুস্থ হয়ে উঠতে আর 2 সপ্তাহ লেগেছিল। রোজ জ্যোতিপ্রসাদ বাবু 2 বার করে এসে আমায় দেখে যেতেন। 3য় সপ্তাহে ফিরে জ্যোতিপ্রসাদের বাড়িতে নিয়ে গেলেন তিনি, প্রায় জোরই করে। তিনি বললেন, কি কাণ্ড, উফ, সমস্ত মধুপুরে বিরাট চাঞ্চল্য, সব তোমাকে নিয়ে, লোকজন হতভম্ব, পুলিশ হতভম্ব। হ্যাঁ, তোমার বাবা মা এসেছিলেন, 2 দিন থেকে চলে গেছেন। এখানে ভূত বলে একজন ওঝা আছে, সে এক মিডিয়ামের সাহায্যে শীতাংশুর আত্মার সঙ্গে কথা বলেছে। শীতাংশু নাকি আমার ওপর ভারী চটে গেছে, সে বলেছে আমি নাকি তার অতিথিকে নিয়ে এসেছি, সেটা আমার ভারী অন্যায় হয়েছে, সেজন্য সেদিন রাতের বেলায় আমার বাড়ি থেকে তোমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তবে এই নিয়ে এত হইচই হওয়ায় সে তার ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, আর একটা কথা, সে বলেছে সে আর কিছু করবে না, তুমি ইচ্ছে করলি ফের হানাকুড়িতে যেতে পারো, তাতে সে খুশি হবে। আর হ্যাঁ, পঞ্জিকাটি শীতাংশু নিয়েছিল দেখবার জন্য, কবে কখন অমাবস্যা হয় সেটা জানা খুব দরকার, ওতে নাকি ওর চেনা অনেক আত্মার ভারী সুবিধা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই বলতে হবে, অবশ্য না বললে চলতে যে আমি এর হানাকুটিতে যাইনি, জ্যোতিপ্রসাদের বাড়ি থেকে কলকাতাতে ফিরে এসেছিলাম। শেষ হলো আমাদের আজকের গল্প, লেখক হিমানিশ গোস্বামীর লেখা মধুপুরের হানাকুটি। আশা করি গল্পটি আপনাদের সম্পূর্ণ মনোরঞ্জনে সাহায্য করেছে। এইভাবেই নিত্য নতুন ভৌতিক গল্প নিয়ে ফিরে আসবে অলৌকিক। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন অলৌকিক।